সম্মানিত নারায়ণগঞ্জবাসী এবং 13 নং ওয়ার্ডবাসী আসসালামু আলাইকুম। সম্মানিত নারায়ণগঞ্জবাসী বিশেষ করে 13 নং ওয়ার্ডবাসী আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে নারায়ণগঞ্জে যেই করোনা পরীক্ষা চলছে এবং যেই মৃত্যু তালিকা, সেই তালিকা এবং পজিটিভের যেই তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য অনুসারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন আজকে 13 নং ওয়ার্ডের বৃহত্তর জামতলা এবং বৃহত্তর আমলাপাড়া এবং জালকুড়িতে অবস্থিত রূপায়ণ টাউন এই তিনটি এলাকাকে নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করেছে এবং এই ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে এই তিনটি এলাকায় আগামী 15 দিনের জন্য কড়াকড়িভাবে লকডাউন জারি করেছেন। তো আমাদের 13 নং ওয়ার্ডের মধ্যে নারায়ণগঞ্জ জেলার তিনটি হটস্পটের মধ্যে 13 নং ওয়ার্ডেরই দুইটি হটস্পট চিহ্নিত হয়েছে, বৃহত্তর জামতলা এবং বৃহত্তর আমলাপাড়া। আমি উভয় এলাকার জনগণের প্রতি সবিনয়ে অনুরোধ রাখতে চাই, এবারে লকডাউনটি খুব কঠিনভাবে পালন করা হবে প্রশাসনের পক্ষ থেকে। আমাদের পক্ষ থেকে আমরাও অনুরোধ করব, আপনারাও আপনাদের নিজেদের স্বার্থে, নিজেদের সন্তানদের স্বার্থে, পরিবার পরিজনের স্বার্থে আপনারাও পুরোপুরিভাবে এই লকডাউন পালন করবেন এবং জীবন রক্ষার স্বার্থে আপনারা এগিয়ে আসবেন। আমরা আজ সন্ধ্যার মধ্যে আমলাপাড়া এবং বৃহত্তর জামতলার প্রত্যেকটি রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিব। এই লকডাউনের মধ্যে এই দুই এলাকার কেউ বাইরে থেকে ভিতরে ঢুকতে পারবেন না, কিংবা অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ এলাকা থেকে বাইরে যেতে পারবেন না, কোথাও হাট বাজারের যাওয়ার প্রয়োজন হবে না। সেগুলি কাঁচা বাজার প্রশাসনের পক্ষ থেকে আমাদের সহযোগিতায় ভ্রাম্যমাণ বাজার আমরা বসানোর চেষ্টা করছি, সেগুলি করা হবে এবং আরও কী কী প্রয়োজন এই লকডাউনের মাধ্যমে সেগুলি চিহ্নিত করে আগামীতে সারা বাংলাদেশের জন্য একটি রোল মডেল তৈরি করার জন্য পাইলট প্রজেক্ট হিসাবে এই দুইটি এলাকাকে লকডাউন করা হয়েছে। এক্ষেত্রে জেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন এবং আমরা স্থানীয় কাউন্সিলর হিসাবে আমাদের স্বেচ্ছাসেবকদের নিয়ে আমরা এই লকডাউন মনিটরিং করব। অনেকেই মনে করতে পারেন যে শুধুমাত্র আমাদের এই দুই গ্রামের উপরে, দুই মহল্লার উপরে কেন এই চাপ, এই চাপটি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিকভাবে এবং তথ্য উপাত্তর ভিত্তিতে এ পর্যন্ত যত পজিটিভ রোগী পাওয়া গেছে তার সংখ্যা বিবেচনা করে এবং এ পর্যন্ত মৃত্যুর যে হার সেই হার হিসাবের মধ্যে এনে এই দুইটি এলাকাকে চিহ্নিত করা হয়েছে। জামতলার মধ্যে থাকবে আব্দুল হামিদ সড়ক, প্রকাশ্য এমপি এই সড়ক, হাজি ব্রাদার্স সড়ক এবং জামতলা তারা মসজিদ সড়ক, প্রকাশ্য ধোপাপট্টি এলাকা, হীরা কমিউনিটি সেন্টারের এলাকা, আব্দুর রহমান সড়ক, প্রকাশ ডাক্তার শাহিন ডাক্তারের গলি, এই প্রত্যেকটি এলাকায় কঠিন কড়াকড়িভাবে লকডাউনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো কাজের জন্য লকডাউনে থাকা অবস্থায় আমাদের ইনফর্ম করলে আমরা আমাদের স্বেচ্ছাসেবক পাঠিয়ে আমরা সেগুলির সমাধান করার চেষ্টা করব। সম্মানিত এলাকাবাসী, আমলাপাড়ার মধ্যে থাকছে এসিদর রোড, যেটা স্বর্ণপট্টি হিসাবে পরিচিত, কেসিনাগ রোড যেখানে দুর্গাপূজা হয়ে থাকে, কেবি সাহা রোড যেটি আমলাপাড়া বড় মসজিদ এলাকা হিসাবে পরিচিত, আর কে গুপ্ত রোড যেটি আপনার জাকির সুপার মার্কেট থেকে সিরাজদুল্লাহ রোড পর্যন্ত সংযুক্ত আমলাপাড়া চৌরাস্তা হিসাবে পরিচিত যে জায়গাটি, এবং এইচ কে ব্যানার্জি রোড যেটি মিশনপাড়া থেকে আমলাপাড়া চৌরাস্তা পর্যন্ত, এবং কেবি সাহা বাইলেন যেটি মিশনপাড়ার সামনে থেকে শুরু করে সম্মানিত জেলা জজ মহোদয়ের বাসভবনের কাছ থেকে শুরু হয়ে আমলাপাড়া বড় মাদ্রাসা পর্যন্ত। তো অতএব অত্র ওইসব এলাকার
জনগণের প্রতি, বিশেষ করে অভিভাবকদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ থাকবে, আপনাদের সন্তানদের বাড়ি থেকে বের হতে দিবেন না। এই উল্লেখিত এলাকাসমূহে কোনো চায়ের দোকান, কোনো মুদি দোকান পর্যন্ত সেগুলি খোলা থাকবে না। কোনো প্রকার বাণিজ্যিক কোনো কার্যক্রম সেখানে চলবে না। এইসব এলাকায় কোনো গণপরিবহন প্রবেশ করতে পারবে না। এবং এইসব বিষয়গুলি আপনারা সবাই যত্ন সহকারে, আপনারা আশা করছি শুনছেন, এবং যত্ন সহকারে চেষ্টা করবেন পরিপালন করার জন্য। আমাদের পক্ষ থেকে আমরা মাইকিং করব, যেহেতু আমি এখনও করোনা পজিটিভ, আমি হয়তো দিনের বেলায় সশরীরে আপনাদের মাঝে উপস্থিত হব না, কিন্তু রাতের বেলা অবশ্যই আমি নিজে মাইক নিয়ে, গাড়ি নিয়ে বের হব, এবং আপনাদের থেকে নিরাপদ দূরত্ব থেকে আমি আপনাদের আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের কী কী করণীয় এই লকডাউন অবস্থায়। তো এবং মসজিদ মন্দিরগুলোতে দুই এলাকায়, আমলাপাড়া এবং জামতলায় একাধিক মসজিদ এবং একাধিক মন্দির রয়েছে। এগুলো শুধুমাত্র ইমাম এবং পুরোহিতরা যাতায়াত করবেন, তারা ধর্মীয় আচার পালন করবেন।